বুড়ো বয়সে এসেও আবার ছোট হতে ইচ্ছে করলো। আপনারাও পারেন কিন্তু এই ছোট হওয়ার ইচ্ছাটা নিজের মধ্যে জাগিয়ে তুলতে। তাহলে চলে আসতে হবে ইকো পার্কের ঠিক পেছনেই হরিণালয়তে। 9 তারিখে এই হরিণালয়ের অফিসিয়াল উদ্বোধন হয়েছে, 9 ফেব্রুয়ারি 2023, আর আমি চলে এসেছি আজকে 10 তারিখ। কলকাতার বুকে এই মিনি চিড়িয়াখানায় কীভাবে আসবেন, কি কি জন্তু জানোয়ার আছে এখানে, পার্কিংয়ের সুবিধা আছে কি না, টিকিটের দামই বা কত, ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে, কলকাতা কিংবা হাওড়ার কোন জায়গা থেকে এখানে বাস আসে, তার সমস্ত ইনফরমেশান থাকছে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। আমি এসেছিলাম নিজস্ব গাড়ি করে। বিশ্ব বাংলা গেটের বাঁ দিক ধরে মিনিট 5-7 এগোলেই বাঁ হাতে চলে আসবে ইকো পার্ক। ইকো পার্কে বাঁ দিকে রেখে চলে আসতে হবে ইকো পার্কেরই 4 নম্বর গেট নবাবপুর মোড়ের কাছে। সেখান থেকে বাঁ দিকে ঢুকে কিছুটা এগোলেই হরিণালয় চিড়িয়াখানা। ডিসক্রিপশন বক্সে গুগল অ্যাড্রেস লিঙ্ক দেওয়া রইল। বাসে করে কিভাবে এখানে আসবেন সে সম্পর্কে পরে আসছি। হরিণ, কুমির, পাখি, জেব্রা, জিরাফ, জলহস্তি, এই নিয়েই হরিণালয়। বাঘও আসবে এখানে শোনা যাচ্ছে, তবে সামনের শীতকালে। আমি এখন যাব হরিণালয়, চলুন আমার সঙ্গে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। এখানে ঢোকার টিকিটের মূল্য 50 টাকা, আর 5 বছরের নিচের বাচ্চাদের জন্য অবশ্য 20 টাকা। টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। ইকো পার্কের ঠিক পেছন দিকেই রয়েছে হরিণালয়। হরিণালয় না বলে একে পাখিরালয় বলবো কি না, আর ঢুকতেই একদম পাখির খাঁচা। কি নেই, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও, ওদিকে রয়েছে স্কারলেট, এদিকে রয়েছে লরি। যারা পক্ষী বিশারদ তারা ব্যাপারটা আরও ভালোভাবে বুঝবেন। ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, এদের বাস মূলত দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলা, বলিভিয়া ইত্যাদি দেশগুলোতে। 30-35 বছর পর্যন্ত এরা আরামসে বেঁচে থাকে। পেটের দিকটা হলুদ আর পিঠের দিকটা নীল। এই পাখি বীজ, ফল, বাদাম ইত্যাদি খায়, তাতেই এদের গলার যা জোর পুরো চিড়িয়াখানা মাতিয়ে রেখেছে। স্কারলেট ম্যাকাওকে আপনি কুলিয়ে ফেলবেন রেড অ্যান্ড গ্রিন ম্যাকাওয়ের সাথে, সেই জন্য বোধ হয় এদের খাঁচাও আলাদা। লুলা দা সিলভার দেশ থেকে নরেন্দ্র মোদীর দেশে নিয়ে আসা হয়েছে বলে বোধ হয় এদের দুজনের মন খুব খারাপ। অ্যামাজনের ঘন জঙ্গল, পেরু কিংবা বলিভিয়াতে এদের দেখা পাওয়া যায়। 40-50 বছর অবধি এরা মোটামুটি বেঁচে থাকে, আর ডায়েট না করলে এদের ওজন হয় 1.5 কিলোর কাছাকাছি। দূরে দেখছেন একটা শালিক উড়ে গেল, ও কিন্তু মুক্ত, এরা কিন্তু খাঁচার মধ্যে বন্দি। সাদা কাকাতুয়া আমরা অনেকেই দেখেছি, কিন্তু কাকাতুয়া যে কালো হয় তা জানতাম না যদি না এই হরিণালয়ে আসতাম। এই খাঁচাটাতে রয়েছে হাঁস জাতীয় পাখি, তাদের মধ্যে মিউট শোয়ান আর ব্ল্যাক শোয়ান আপনার চোখ টেনে নেবেই। সরস্বতী পুজোর সময় ঠাকুরের বাহন হিসেবে যে হাঁসকে দেখি সেইটা বোধ হয় এই মিউট শোয়ানকে দেখেই বানানো হয়েছে। নাম মিউট হলেও এরা কিন্তু মোটেই চুপচাপ নয়। এশিয়া এবং ইউরোপে এদের মূলত দেখতে পাওয়া যায়। একসঙ্গে 5 থেকে 10 খানা ডিম পাড়ে এরা। কালো রাজহাঁস বলতে যা বোঝায় তাই হলো ব্ল্যাক সোয়ান। প্রধানত অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এদের বসবাস। এরা সাধারণত বউদের ডিভোর্স দেয় না, সারা জীবনের জন্যই হাজব্যান্ড ওয়াইফ একসাথেই থাকে। এছাড়াও এখানে হাঁস জাতীয় আরও নানান ধরনের পাখি রয়েছে, সবাইকার নাম আমি জানি না, আপনারা জানলে কমেন্ট বক্সে উল্লেখ করে দেবেন। গাটা বড্ড ভিজে গেছে গো, একটু রোদ না হলে চলে?
হাঁটতে হাঁটতে চলে এলাম জিরাফের খাঁচার সামনে। আমাদের দেখে জিরাফও চলে এলো আমাদের সামনে। জীবনের অধিকাংশ সময় জিরাফ দাঁড়িয়েই কাটায়। জিরাফের সবথেকে সমস্যার সময় হলো জলাশয় থেকে জল খাওয়া। এমনিতে ওদের গলা মাটি স্পর্শ করতে পারে না। জল খেতে গেলে পা দুটোকে ফাঁক করে দেহের উচ্চতাকে নামিয়ে আনে ওরা। আর এই সময় কিন্তু বাঘ বা সিংহ জিরাফ শিকার করে। এমনিতেই পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ মূলত পাওয়া যায় আফ্রিকার জঙ্গলে। আর একটা ব্যাপার বলে রাখি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট যেমন আলাদা, তেমনই প্রত্যেকটা জিরাফের গায়ের ছাপ এক লাগলেও একে অপরের থেকে ভিন্ন। এত ভালোবেসো না বাবা, ভয় লাগে, এক্ষুনি বলবে চা করতে। জেব্রা বলতেই আমাদের কেমন যেন জেব্রা ক্রসিংয়ের কথা মনে পড়ে যায়। পর্তুগিজ ভাষায় জেব্রো থেকেই জেব্রা কথাটার উৎপত্তি হয়েছে বলে ধরে নেওয়া যায়। জেব্রা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। একটা পূর্ণবয়স্ক জেব্রার ওজন 300 কেজি পর্যন্ত হতে পারে। দুটো জেব্রা রয়েছে আমার পেছনে, বলতে পারবেন এর মধ্যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে? বাঁদিকে হরিণ আর ডান দিকে হিপোপটেমাস অর্থাৎ জলহস্তি। মাংসের পর্বত ওই জলহস্তি, জলে না থাকলে ওরা পায় না কোস্বস্তি, ছোটবেলায় পড়েছিলাম। আর এই বুড়ো বয়সে এসেও আবার ছোট হতে ইচ্ছে করলো। বোর্ডে লেখা রয়েছে দেখলাম জলহস্তিটা প্রধানত তৃণভোজী। আর একটা পূর্ণবয়স্ক জলহস্তির ওজন 4,500 কেজি পর্যন্ত হতে পারে। এদের আয়ুষ্কাল 40 থেকে 50 বছর। কায়দা তো অনেক শিখেছো বাবা, তা বলে একটু ফটো তুলতে দেবে না? ক্যামেরা তাক করে কতক্ষণ ধরে বসে আছি। অবশেষে সেই সুযোগ এল। সূর্যটা একটু পশ্চিম দিকে না ঢলে পড়লে এই বাবুরা নাকি জল থেকেই ওঠেন না। আমাদের হলে ডাক্তাররা বলতো আপনার প্রেশারটা একটু চেক করিয়ে নিন, কিন্তু জলহস্তির ক্ষেত্রে এটাই স্বাভাবিক। কিছুই যেন জানে না, কিছুই যেন বোঝে না, এমনই হাবভাব এদের। সরীসৃপদের মধ্যে সবচেয়ে বড় হলো কুমির। ইউরোপ, উত্তর মেরু, দক্ষিণ মেরু ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই এদের দেখতে পাওয়া যায়। কুমির প্রধানত দু ধরনের হয়, মিষ্টি জলের কুমির আর নোনতা জলের কুমির। এই হরিণালয়তে দু ধরনের কুমিরই রাখা রয়েছে। শুনলে অবাক হবেন, যেখানে সিংহের চোয়ালের জোর 134 কেজি, সেখানে কুমিরের চোয়াল এক কামড়ে 1678 কেজি শক্তি প্রয়োগ করে। বিভিন্ন জায়গায় কুমিরের এই হাঁ করে থাকার ফটো আপনারা দেখেছেন, কিন্তু রোদের মধ্যে স্ট্যাচুর মতন এই হাঁ করে থাকার রহস্যটা কি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখানে যে কুমিরগুলো দেখালাম আপনাদের, এই কুমিরগুলো এক একটা 40 থেকে 60 বছর অবধি বাঁচতে পারে। আর এদের ওজন হয় 150 থেকে 300 কেজি, 8 থেকে 12 ফুট পর্যন্ত লম্বা হয়। তবে এরা প্রত্যেকে কিন্তু মাংসাশী। হরিণের নামেই হরিণালয় চিড়িয়াখানা। তা আমরা এখন রয়েছি সেই ডিয়ার যেখানে রয়েছে সেই জায়গাটাতে। এর আগে এখানে শুধুমাত্র হরিণ থাকতো এবং লোকজনও আসতো, সেই ভিডিও হয়তো আপনারা ইউটিউবে দেখেছেন। কিন্তু আজকে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা পরিপূর্ণ ভিডিও, এখানে কী কী রয়েছে এবং ভবিষ্যতে আরও এটা বাড়তে চলেছে। তবে এখন আমরা প্রেজেন্টলি রয়েছি কিন্তু সেই হরিণের খাঁচার সামনে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ, সোনার হরিণ চাই বললেই তো হলো না, খাঁচার মধ্যে আপনাকে ঢুকতে দেবে কে? সুতরাং বাইরে থেকেই সেই চপল চরণদের লক্ষ্য করার পালা। অনেক তো হলো পশু দেখা, এবার কি একটু খাওয়া দাওয়া করা যায় না? সে ব্যবস্থাও আছে নবরূপে উদ্বোধন হওয়া এই হরিণালয় চিড়িয়াখানাতে।
দুপুরবেলা না খাওয়া দাওয়া করে চলে এসছেন, সেই ব্যবস্থাও আছে খাওয়া দাওয়ার। নেচার্স ক্যাফে একদম ভেতরে পশু পাখির মধ্যে বসে খাওয়া দাওয়া। আসুন ভেতরটা যাই। এই নেচার্স ক্যাফেতে সবচেয়ে কম দামি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ম্যাগি। তার দাম হচ্ছে 50 টাকা প্লাস জিএসটি 53 টাকার মতন। আর একটা যেটা সবচেয়ে দামি জিনিস যেটা, সেটা হচ্ছে লেমন গ্রিল ফিশ, ওটা হচ্ছে 330 টাকা প্লাস জিএসটি, তাই তো? আর আপনারা এখানে যারা কাস্টমার আসেন তাদেরকে কি মানে পরিষেবা দেওয়ার কি রকম চেষ্টা করেন? খাবার, হ্যাঁ এখন তো সবে শুরু হয়েছে, আমরা সবসময় যখন ইচ্ছে অর্ডারটা দেয় আমরা একদম নতুন তৈরি করেই দিই। এখন যদি আপনিও আমাকে অর্ডার দেন আমি আপনাকে একদম ঘরের মতো করে খাবার তৈরি করে দিই। বাড়িতে যেহেতু লাঞ্চ সেরে এসেছিলাম তাই হালকা একটা খিদে পেয়ে গিয়েছিল। এই খিদেটা নেভাতে ফিশ ফিঙ্গারের জুড়ি মেলা ভাত, ফিশ ফিঙ্গার আর সঙ্গে চা। ফিশ ফিঙ্গার 6টা ফিশ ফিঙ্গার নিয়েছি 280 টাকা প্লাস জিএসটি, কোয়ালিটি অ্যাভারেজ। এখনও অনেক জায়গায় কাজ চলছে আর বহু কাজ বাকিও রয়েছে। আরও নতুন অনেক জীবজন্তুর আসার প্রতীক্ষায় দিন গুনছে এই চিড়িয়াখানা। ফ্যামিলির সঙ্গে এক ঘন্টা কাটাবার একটা সুন্দর জায়গা হচ্ছে এই নিউ টাউনের হরিণালয়। কিংবা আপনি যদি চান তাহলে আপনার মনের মানুষকে নিয়েও কিন্তু এখানে ঘন্টা পর ঘন্টা কাটাতে পারেন। আর আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই পুরো জায়গাটা এক ঘন্টার মধ্যে আপনি ঘুরে ফেলতে পারবেন। তবে এর মানে পরিধি কিন্তু আরও ব্যপ্ত হতে চলেছে, ভবিষ্যতে এখানে বাঘ কিংবা হাতি আসারও সম্ভাবনা আছে। অর্থাৎ এটাকে বলা যেতে পারে একটা ছোটোখাটো মিনি চিড়িয়াখানা আপাতত, তবে বড় চিড়িয়াখানার স্বপ্ন কিন্তু, হবার স্বপ্ন কিন্তু এই হরিণালয় এখন দেখছে। এখানে টু হুইলার আর ফোর হুইলার পার্কিংয়ের জন্য রয়েছে সুন্দর বন্দোবস্ত। অভিজিতের সঙ্গে রয়েছি, ও পুরো গাড়ির ব্যাপারটা এখানে দেখাশোনা করে, সমস্ত পার্কিং, টু হুইলার ফোর হুইলার সমস্ত কিছু। ফোর হুইলার কত করে নাও? ফোর হুইলার আপ টু 6 আওয়ার্স 50 রুপিস, মানে আমার কাছ থেকেও কিন্তু 50 টাকা নিয়েছে, আমাকে কিন্তু চিনতে পেরেছে, তাও 50 টাকা। আর টু হুইলার 20 রুপিস আপ টু 6 আওয়ার্স। পার্সোনাল গাড়ি নিয়ে কীভাবে এখানে আসবেন সে কথা আগেই বলেছি, এবার আসি কোন কোন বাস এদিকে আসে। বাসে করে একদম হরিণালয়ের সামনে আসতে পারবেন না, একটু দূরে নবাবপুর মোড়ে নামতে হবে আপনাকে। সেখান থেকে হেঁটে চলে আসতে হবে এই হরিণালয় চিড়িয়াখানায়। ধর্মতলা থেকে আসতে হলে 215 আর হাওড়া থেকে 46B করে আকাঙ্ক্ষা মোড়। এছাড়াও বারাসাত নবান্ন, সান্দ্রাগাছি বারাসাত বাস এই নবাবপুরের ওপর দিয়েই যায়। ডিসক্রিপশন বক্সে বাসের ডিটেলস দেওয়া রইল। কেমন লাগলো ভিডিওটা তা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর সময় পেলে টুক করে চলে আসুন এই মিনি চিড়িয়াখানায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের পর্বে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।